আপনার ছেলে যদি আল্লাহমুখী হয়, আপনার ছেলে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আপনার ছেলে যদি আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়, এর থেকে বড় সফল পিতামাতা নাই। কথা ঠিক কিনা? আমার ছেলের কিচ্ছু নাই, কিন্তু আমার ছেলে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহি বিহামদি। আপনি আমি দুনিয়াতে যত ধরনের দোয়া করি না কেন, এই দোয়ার মধ্যে কিছু গ্যাপ থাকবে, কারণ বান্দা যেভাবে বলবে সেই বলার মধ্যে তার নিজের আকুতি থাকবে। কিন্তু যেই রব্বুল আলামিন দোয়াটা গ্র্যান্ড করবেন, যেই রব্বুল আলামিন দোয়াটা কবুল করবেন, সেই রব্বুল আলামিন বান্দাকে শিখাচ্ছেন যে তুমি এইভাবে দোয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াকে আমাদের ফেরত আসার সম্ভাবনা আছে। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ফেরত দিবেন। আল্লাহ বলছেন প্রথম দায়িত্ব, সংক্ষেপে বলি, উত্তম সন্তান লাভের জন্য দোয়া করা। আল্লাহ সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে শিখাচ্ছেন, বান্দারা বলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা, আর তোমাদের মধ্যে থেকে যারা এই দোয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছে করে, আল্লাহর কাছে কাই মনোবাক্যে বান্দারা ফরিয়াদ জানায়, ও আমার রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে পরিবার দিয়েছ, স্বামী স্ত্রীর বন্ধন দান করেছ, আমাদের নিজেদের মধ্যে একটা সুন্দর সংসার দাঁড় করিয়েছ, এই সংসারের মধ্যে আমি তোমার কাছে একটা নিয়ামত চাই, তোমার কাছে আমি রাব্বুল আলামিন তোমার কাছ থেকে একটা গিফট চাই, গিফটটা কেমন হবে? আল্লাহ বলছেন, রব্বানা হাবলা লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। দয়াময় রব্বুল আলামিন, আপনি আমাদের যে স্ত্রী দিয়েছেন, আপনি আমাদের যে পরিবার দিয়েছেন, এই পরিবারটা স্ত্রীটা আর আপনি আমাদেরকে এমন একটা সন্তান দান করেন, এই সন্তান এই পরিবার এই স্বামী স্ত্রীটা এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করায় দেন, আমাদের চোখ যেন এটা দেখলে জুড়ায় যায়, আমাদের অন্তরটা যেন এইটা দেখলে খুশি হয়ে যায়, আমাদের চোখ যেন এইদের এদের পারফরমেন্স দেখলে, এদের উন্নতি দেখলে, এদের ধর্মীয় পথে চলা দেখলে, এদের আচার আচরণ দেখলে, এদের কথাবার্তা শুনলে আমাদের চোখ যেন শীতল হয়ে যায়, অন্তর যেন জুড়ায় যায়। এই রকম রব্বুল আমিন পরিবার যেহেতু দিয়েছই, এরকম স্ত্রী আর এরকম সন্তান তুমি আমাদেরকে দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, কেবল তাই নয়, চোখের শীতলতা মন ভরে যায়, দেখলে আত্মার শান্তি পায়, এরকম স্ত্রী আর এরকম সন্তানই কেবল দিও না, যেই সন্তানটা দিবে যেইটা আমার জন্য চোখ শীতলতা হবে, তাকে আরেকটা গুণে তুমি গুণান্বিত করে দাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার যে পরিবারটা হবে, এই পরিবারের মধ্যে সবাই আল্লাহ ভীরু যেন হয়, আল্লাহকে যেন ভয় কয়, ভয় করে আল্লাহকে যেন মেনে চলে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার এই সন্তানগুলোকে তুমি এই মুত্তাকি পরিবারদের জন্য, মুত্তাকিদের জন্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও, আল্লাহু আকবার। কেবলমাত্র তাদেরকে চোখের শীতলতা বানায় না, আমার পরিবারকে একটা মুত্তাকি ফ্যামিলি বানায় দাও, আল্লাহ ভীরু ফ্যামিলি বানায় দাও, আর আমার সন্তানগুলোকে সেই আল্লাহ ভীরু ফ্যামিলির লিডার বানায় দাও, ইমাম বানায় দাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানায়ও না, আমার পরিবারের সন্তানদেরকে মুত্তাকিদের লিডার বানায় দাও, সুবহানাল্লাহ। আমরা লিডার হতে চাই, মুত্তাকি হতে চাই, আমরা মুত্তাকিদের দায়িত্বশীল হতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা একটা নিয়ামত তাদের জন্য। আল্লাহ রাব্বুল আমিন আরেকটা দোয়া শিখাচ্ছেন, যাদের উত্তম সন্তান দরকার, পরিবারে অশান্তি যাদের জন্য, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কোরআনে উল্লেখ করেছেন, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ওই জাকারিয়া আলাইহিস সালাম যার সন্তান লাভের তখন আর সম্ভাবনা নাই, এমন অবস্থায় তিনি পৌঁছাইছেন সন্তান তারার হওয়ার কঠিন ব্যাপার, কিন্তু ওই জায়গাতেও জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি বলেছিলেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবাতান ইন্নাকা সামিউদ দোয়া। জাকারিয়া আলাইহিসসালাম বললেন, ও রাব্বুল আলামিন, আমি তোমার কাছে কেবল চাই, কি চাই তোমার কাছে ভালো করে বুঝেন,
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান, আয় রব্বুল আমিন আমাকে একটা পবিত্র একটা সুন্দর একটা পরিবার দান করো। পবিত্র পরিবার মানে কি? যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগত থাকবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম শুনবে। পরিবার খালি হলেই হলো না, এত সুন্দর বাড়িতে, এত বড় বাড়িতে, এত বংশ বাড়িতে বিবাহ করে ফেলেছি, বিবাহ করার পর ওনার বংশের ঠেলায়, ওনার রূপের ঠেলায়, ওনার আচরণের ঠেলায় মনে করছিলাম কি না কি পাইলাম, কিন্তু আসলে কিচ্ছু পাই নাই। পরিবার ভরা অশান্তি আর অশান্তি, আল্লাহ এরকম কোন অশান্তির পরিবার চাই না। যুররিয়াতান তাইয়িবাতান, আমাকে তুমি একটা পবিত্র একটা সুষম একটা সুন্দর পরিবার দান করো। ইন্নাকা সামিউদ দুআ, ও আমার রব, আমি যেই দোয়ায় তোমার কাছে করি না কেন, আমি জানি তো আমার রব বধির নন, আমার রব নিশ্চয় আমার দোয়া শোনেন। রব্বুল আলামিন বান্দার দোয়া শোনেন। আপনাদের আমাদের কি ধারণা যে যখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন শুনতেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন আর কি সেই অবস্থা আছে তাই মনে করেন? হ্যাঁ, আমাদের রবের কি অবস্থার পরিবর্তন হয়ে গেছে এখন যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ নিছে আর আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিবে না? বাস্তবতা কি তাই? তাই নয়, কিন্তু আমরা দোয়া জানি না, আমরা দোয়া করি না। এই দুটো দোয়া প্রত্যেকটা পিতামাতার জন্য মুখস্থ করা জরুরি, ফ্যামিলির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আপনি তাহাজ্জতের সিজদায় পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমার পরিবারকে, আমার স্ত্রীকে আমার জন্য চোখের শীতলতা বানায় দাও, ও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বানায় দাও, যুররিয়াতান তাইয়্যিবা দান করো, আমার পরিবারের বন্ধনকে তুমি সুন্দর করো, আমার বাচ্চা কাচ্চাকে সুন্দর করো, দোয়া করেন। এই দোয়ার থেকে বড় গুলি আর কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সন্তানের জন্য যে দোয়া করেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আপনার কোনো না কোনো একটা পরিবর্তন ঘটাবেনই। আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে কি ব্যাপার, এত দোয়া করলাম সন্তানের জন্য কাজ হচ্ছে না। আপনার সন্তানের হয়তো জীবনে এত বড় বড় বিপদ ছিল যে হয়তোবা আপনি যতদূর চেয়েছেন ততদূর না হলেও আপনার পিতামাতার এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদগুলা কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে হয়তো দেখছেন আপনি সন্তানের জন্য চাকরি চাইছেন, বাকরি চাইছেন, আল্লাহ এটা করো এটা করো, আপনি দেখতে পারলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার এই দোয়ার কারণে দুনিয়ার সাময়িক পরীক্ষাকে পার করে কিয়ামতের দিনে হয়তো তার জাহান্নাম ফয়সালা হয়তো পিতামাতার দোয়ার বদৌলতে ওই পরকালে আপনাকে আপনার সন্তানের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। এর থেকে বড় সফলতা আর হতে পারে? এর থেকে বড় সফলতা হতে পারে? আগের দিন আলোচনা করেছে আপনাদের কাছে সবচেয়ে বড় সফলতা কি, ওয়ামান যুযিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পরে ওই দিনই বলতে পারবো যে আমার ছেলে কি হয়েছিল, উকিল ছিল, আমার ছেলে ব্যারিস্টার ছিল, আমার ছেলে বড় ডাক্তার হয়েছিল, আমার ছেলে এত বড় লিডার হয়েছিল, আমার ছেলের দাপটে সবাই কাঁপাকাঁপি করত, দুনিয়ার বুকে টাকা পয়সা কামাই করে হয়রান করে ফেলছিল, হ্যাঁ ধানমন্ডি এবং ওইদিকের এলাকার অনেক ক্লাবের মালিক ছিল, সেই ক্লাবে রাত্রেবেলা বড় বড় কাজ চালাইতো। সুতরাং এরকম করলে হবে না, আপনার ছেলের সফলতা দুনিয়ার বুকে যেরকম করেই হোক, আপনার ছেলে যদি আল্লাহমুখী হয়, আপনার ছেলে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আপনার ছেলে যদি আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়, এর থেকে বড় সফল পিতা মাতা নাই। কথা ঠিক কিনা? আমার ছেলের কিচ্ছু নাই কিন্তু আমার ছেলে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, সুবহানাল্লাহ বিহামদি। কি সন্তান আপনি রেখে চলে গেলেন, কিচ্ছু করতে পারে না কিন্তু পিতামাতার জন্য কাঁদে, পিতামাতার জন্য কাঁদে। হুজুর বলে আমি আমার এলাকার মুসল্লি ছিলেন, আমার মসজিদের মুসল্লি ছিলেন উনি, আহা ভালো মানুষ ছিলেন, আসেন আমি আমি ইনশাল্লাহ জানাজা পড়াবো। সন্তান দাঁড়ায় বিনয়ের সাথে হুজুরকে বলে, হুজুর আপনি আমার এলাকার ইমাম, আপনি মসজিদের ইমাম, আমার বাবা আপনার পিছনেই নামাজ পড়তো, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাকে জানাজা পড়ানোর তৌফিক দান করছেন, আমি জানাজা শিখছি, আমার আব্বার দোয়াটা আমি দাঁড়ায় করবো সামনে লাশ নিয়ে। বলেন তো, পৃথিবীতে যত বড় কাবা শরীফের ইমাম নিয়ে এসেও যদি আপনি ইমামতি করান আর আপনার সন্তান যদি আপনার লাশটা সামনে নিয়ে ইমামতি করায়, কারটা বেশি আবেগী হবে? ছেলেটা। তাহলে এই ছেলে তৈরি করে যেতে হবে, এই ছেলে তৈরি করে যেতে হবে। এখন ছেলে মরার সাথে সাথে হুজুর খুঁজতেছে যে হুজুর কোথায়, হুজুর কোথায়, হুজুর পাওয়া যাচ্ছে না, কি জন্য আমার আব্বার জানাজাকে এটা পড়াবে? তাইলে বোঝা যাবে যে আপনার আমার সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অনেক দিকে আগায় থাকলেও আমি আমার সন্তানকে আমার জানাজা পড়াতে শিখাই যেতে পারি নাই, তার মানে আমার ব্যর্থতার একটা জায়গা রয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে উত্তম সন্তানের জন্য পিতামাতাকে দোয়া করতে হবে, মনে রাখবেন এইটা। কিন্তু আমি আট একটা পয়েন্টের কথা আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ।